থ্রো করেছেন গ্রেনেডটা বা D46 সেই গ্রেনেড থেকে বেঁচে গেছে। এবার কিন্তু আর বাঁচতে পারলো না, রাশাদের পরবর্তী গ্রেনেড D46কে কানেক্ট করেছে এবং রাশাদ যা বলছিলাম তার সম্পর্কে দলটা ক্যাপাবল ভালো কিছু করতে। এবার কিন্তু রাশাদের পক্ষ থেকে ভালো কিছু করেছে, জিএসএম এর এগেনস্টে একটা নক তিনি বের করেছেন টিমমেট সাপোর্ট ছাড়া একাই, সেটা কিন্তু খুব ভালো একটা বিষয়। এদিকে রাউডি এবং মেমো এই দুজন আমাদের মাঝে থাকছেন। এবার রাউডি জাস্ট একটু ড্রিঙ্ক করে নিচ্ছে, প্যারাই নেই চিল। বাই দ্য ওয়ে আকাশের রং কিন্তু আসলে নীল রাইট নাও। মেমো এর যে বেস্ট রয়েছে সে বেস্টের অবস্থান কিন্তু খারাপ। রাশাদ আরও একটা কভার ফায়ার ওয়ানবিটি করেছে, মেমোকে নকআউট করেছে, লুক অ্যাট দ্যাট। রাশাদ কি 1v3 ক্লাচ করে জিএসএম এর এগেনস্টে থেকে চিকেনটা ফিরে নিতে পারবে, এটা হচ্ছে কোশ্চেন। লুক অ্যাট দ্যাট ম্যান, জর্ড অর হোয়াট, জর্ড অর হোয়াট, রাউডি কি চমৎকার।